গাজায় সর্বাত্মক অভিযান চালাতে প্রস্তুত ইসরায়েল, ঘাটিতে পৌঁছেছে অস্ত্র সরঞ্জাম, বৈরী আবহাওয়ার কারণে বিলম্বিত স্থল অভিযান। গাজাবাসীকে নিরাপদ আশ্রয়ের শর্তে সেফ রুট ঘোষণা করল ইসরায়েল। আগামী কয়েকদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত থাকবে কার্যকর। গাজা সীমান্তে অনুমতির অপেক্ষায় ১০০ মিশরীয় ত্রাণবাহী ট্রাক, ইসরায়েলকে থামাতে চলছে বিশ্ব সম্প্রদায়ের দৌড়ছাপ। গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় কমপক্ষে ৪০০ মানুষ প্রাণ হারালেন, আরও ১৫০০ গাজাবাসী আহত। রোববার এ তথ্য প্রকাশ করে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতি অনুসারে নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গাজা শহরে প্রাণ হারিয়েছেন ২৬০ জন। দের আল বালা এলাকায় ৮০ জনের মৃত্যু হয়েছে গোলাবর্ষণে। তাছাড়া জাবালিয়া শরণার্থী শিবির লক্ষ্য করে ছোড়া মিসাইলের আঘাতে ৪০ ফিলিস্তিনির মৃত্যু হয়। তাছাড়া বেইত লাহিয়া ও খান ইউনিসে অন্তত ৩০ জন মারা গেছেন। শনিবার ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অভিযান চালায় হামাস যোদ্ধারা। পাল্টা জবাবে ইসরায়েলের চালানো আগ্রাসনে ৩০০র বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, আহত ৯৫০০র বেশি। গাজায় সর্বাত্মক অভিযানে প্রস্তুত ইসরায়েল, সীমান্তে নেওয়া হয়েছে ব্যাপক রণপ্রস্তুতি, মোতায়েন করা হয়েছে হাজার হাজার রিজার্ভ সেনা, বিভিন্ন ঘাঁটিতে পাঠানো হয়েছে অস্ত্র সরঞ্জাম। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হুঁশিয়ারি, হামাসকে নিশ্চিহ্ন করাই মূল লক্ষ্য। গাজা দখলের টার্গেট তেল আবিবের এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। গাজায় স্থল অভিযানের লক্ষ্যে সীমান্তে ৫০ বছরের মধ্যে সবচেয়ে বেশি রিজার্ভ সেনা নামিয়েছে ইসরায়েল। ট্যাঙ্ক সাজওয়াজান নিয়ে প্রস্তুত সামরিক বহর, চূড়ান্ত কমান্ডের অপেক্ষায় তিন বাহিনী। ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার জেরে গাজায় এক সপ্তাহের বেশি সময় ধরে বিমান হামলা চালাচ্ছে তেল আবিব। এবার জোরালো স্থল অভিযানের উপর গুরুত্ব দিচ্ছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় একথা। কবে নাগাদ হামলা হতে পারে তা নির্দিষ্ট করে না বললেও জানিয়েছে সর্বাত্মক হামলায় প্রস্তুতির কথা। আকাশ, বিমান, স্থল তিন পথে হবে অভিযান। জিম্মি উদ্ধার আর হামাসের মূলোৎপাটনই প্রধান টার্গেট বলে জানিয়েছে IDF। লক্ষ্য হলো সন্ত্রাসী সংগঠন হামাসের প্রশাসনিক ও সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা। সময় নিচ্ছে, কারণ আমরা তাদের পুরোপুরি ধ্বংস করতে চাই, যাতে আর কখনো ইসরায়েলের জন্য হুমকি না হয়। ইসরায়েলের দক্ষিণে গাজা সীমান্তে মোতায়েন করা হয়েছে ৩০০০০ বেশি রিজার্ভ সেনা। প্রাথমিকভাবে ১০০০০ সেনা প্রবেশ করবে গাজায়। তবে লেবানন সীমান্ত সহ অন্যান্য এলাকায় সুরক্ষার দিকেও নজর রাখছে ইহুদি বাহিনী। অন্যান্য ফ্রন্টের দিকেও নজর দিচ্ছে। উত্তরে হিজবুল্লাহ চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করছে, উস্কানি দিচ্ছে, এমনকি হামলাও চালাচ্ছে। যারাই ইসরায়েলিদের হত্যায় অনুপ্রবেশের চেষ্টা করবে তাদের শেষ করে দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন হামাস নির্মূলের পাশাপাশি স্থল অভিযানের মধ্য দিয়ে গাজার পূর্ণাঙ্গ দখলও নিতে চায় ইসরায়েল। সে লক্ষ্যে সাজিয়েছে রণকৌশল। গাজা উপত্যকায় পেছালো ইসরায়েলের স্থল অভিযান, বৈরী আবহাওয়ার কারণেই গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্ত, তিন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে তথ্য প্রকাশ করল নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে অনুসারে আগামী সপ্তাহ পর্যন্ত পেছাতে পারে স্থল অভিযান। আপাতত নিজ ভূখণ্ড থেকে উপত্যকার দিকে বোমা বর্ষণ এবং বিভিন্ন অভিযান বহাল রাখবে সেনাবাহিনী। ইসরায়েলি গণমাধ্যম বলছে রাজধানী তেল আবিব এবং আশেপাশের এলাকায় হচ্ছে প্রবল বৃষ্টিপাত, রাস্তায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে ফ্রন্ট লাইনেও। মেঘাচ্ছন্ন আকাশে ড্রোন ওড়ানো যাচ্ছে না, শনাক্ত করা যাচ্ছে না কাঙ্ক্ষিত টার্গেটও। তাছাড়া স্থল অভিযানের দিক নির্দেশনায় নিয়োজিত পাইলটরাও পড়বেন সমস্যায়। এবার নৌপথে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার একটি ভিডিও প্রচার করে প্রতিরক্ষা বাহিনী IDF জানায় ভূমধ্য সাগরে যুদ্ধজাহাজ নিয়ে হামাসের বিরুদ্ধে অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী। প্রথমবারের মতো ব্যবহার করছে করভেট টাইপের সাব সার্সিক্স যুদ্ধজাহাজ। জোরালো হামলা চালিয়ে হামাসের একটি অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে এমন দাবি তেল আবিবের। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির পক্ষ থেকে এই তথ্যের কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি।
গাজার পথে পথে ইসরায়েলের জন্য থাকতে পারে নানা ফাঁদ। বলা হচ্ছে সব প্রস্তুতি নিয়ে এবার হামলা চালিয়েছে হামাস, কাজেই সহজ হবে না তেল আবিবের স্থল অভিযান। বিশ্লেষকরা বলছেন বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর সাথে হামাসের কৌশলগত লড়াইয়ে গাজা জুড়ে নেমে আসে ভয়াবহ মানবিক বিপর্যয়। সামরিক প্রযুক্তিতে বিশ্বের অন্যতম শক্তিশালী ইসরায়েল সমর ভাণ্ডার কিংবা সৈন্য সংখ্যায়ও হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের চেয়ে যোজন যোজন এগিয়ে। তারা সামরিক শক্তিতে কয়েকগুণ পিছিয়ে থেকেও ইসরায়েলে হামলা চালানোর সাহস দেখিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। বলা হচ্ছে এর পরিণতি সম্পর্কে ধারণা ছিল হামাসের, কাজেই তারা আধঘাট বেঁধেই এবার যুদ্ধে নেমেছে। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলকে ঠেকাতে গাজা জুড়ে হামাস পেতে রেখেছে অনেক মরণ ফাঁদ। অতর্কিত হামলা চালানোর জন্য তাদের আলোচিত টানেল নেটওয়ার্ক তো রয়েছেই। তেল আবিবের আতঙ্ক হতে পারে যেখানে সেখানে পুঁতে রাখা ল্যান্ডমাইনও। হামাস প্রস্তুত রেখেছে তাদের স্নাইপার যোদ্ধাদেরও। গাজায় আর অনেক ফাঁদই অপেক্ষা করছে ইসরায়েলি সেনাদের জন্য। এছাড়া এই স্থল অভিযান হুমকিতে ফেলেছে হামাসের কাছে জিম্মি ইসরায়েলি ও বিদেশিদের। 2014 সালেও গাজায় ঢুকে বেশ বিপাকে পড়েছিল ইসরায়েল। সেবার হামাসের ফাঁদে পা দিয়ে প্রাণ হারিয়েছিল অনেক সেনা, হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। অসম শক্তির লড়াই বলা হলেও স্থল অভিযানে খুব সহজে তেল আবিব সফলতা পাবে না বলেই ধারণা করা হচ্ছে। এমনিতেই ইসরায়েলের বিমান হামলায় বিপর্যস্ত গোটা উপত্যকা। বিশ্লেষকরা বলছেন স্থল অভিযানের ফলাফল যাই হোক, গাজায় নেমে আসবে ভয়াবহ মানবিক বিপর্যয়। দুই পক্ষের লড়াইয়ে ঘনবসতিপূর্ণ শহরটিতে ঘটবে ব্যাপক বেসামরিক প্রাণহানি। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে গাজায় বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে যাচ্ছে। আমিও মনে করি এটি কোনো সতর্ক বার্তা নয়, সত্যি এমন পরিস্থিতি দেখতে যাচ্ছি আমরা। বিশ্বের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি গাজা, এলাকাটির যে অংশ খালি করতে বলা হয়েছে সেখানেও বাস 11 লাখের মাত্র 24 ঘন্টায়, যা কোনোভাবেই সম্ভব নয়। ইসরায়েলের সেনাদের স্থল অভিযানে নিশ্চিতভাবেই ব্যাপক বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটবে। হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে অবশ্যই এবার দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিকল্পনায় 3.5 লাখের বেশি রিজার্ভ সেনাকে সক্রিয় করেছে নেতানিয়াহু প্রশাসন। যদিও অনেকেই বলছেন দেড় যুগ ধরে গাজা নিয়ন্ত্রণ করা হামাসকে পুরোপুরি নির্মূল সম্ভব নয়। এর আগের 4 যুদ্ধেও সংগঠনটিকে থামাতে পারেনি তেল আবিব। মোস্তফা মাহমুদ, জমুনা নিউজ। গাজাবাসীকে নিরাপদ আশ্রয় সরে যেতে 3 ঘন্টার সেফ রুট চালুর ঘোষণা দিল ইসরায়েল। সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত কার্যকর থাকবে এই সিদ্ধান্ত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF নিশ্চিত করে এই তথ্য। জানায় খান ইউনিস থেকে বেইত হানুন পর্যন্ত একটাই পথ ব্যবহার করতে পারবেন গাজাবাসী। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওই অঞ্চলে বিমান অভিযান চালানো হবে না এমনটাও নিশ্চিত করা হয়। আগামী কয়েকদিনের জন্য বহাল থাকবে এই ঘোষণা। শুক্রবার ওয়াদি গাজা বা উপত্যকার উত্তরাঞ্চল থেকে 10 লাখের বেশি মানুষকে সরে যাওয়ার আলটিমেটাম দেয় ইসরায়েল, যে সময়সীমা শেষ হয় শনিবার সন্ধ্যায়। তীব্র নিন্দা সমালোচনার মুখে পড়েছে ইহুদি প্রশাসনের এই আলটিমেটাম। উত্তরাঞ্চল থেকে সরে যাওয়ার সময়ে গাজার সাধারণ মানুষের উপর চালানো হয় নির্বিচার বিমান হামলা। শনিবার গাড়িবহরে আগ্রাসনের একাধিক ভিডিও প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিরাপদে সরে যাওয়ার জন্য ব্যবহৃত রুটগুলোয় বেসামরিক গাড়িবহরকে টার্গেট বানানো হচ্ছে, এতে ব্যাপক হতাহতের খবরও মিলেছে। ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে অভিযোগ ফিলিস্তিনিদের। নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়েও এই ধরনের আগ্রাসনের তীব্র নিন্দা জানানো হচ্ছে। তবে একথা অস্বীকার করেছে তেল আবিবের প্রতিরক্ষা দফতর। দাবি হামাস যোদ্ধারাই বরং দিচ্ছে বাধা। গাজা বা পশ্চিম তীর ছাড়বে না ফিলিস্তিনিরা, নিজ ভূখণ্ড ছেড়ে হবে না মিশরের শরণার্থী। শনিবার অজ্ঞাত স্থান থেকে দেয় এক ভিডিও বার্তায় একথাই বলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়া। মিশরে ভাইদের ভূমিকার জন্য স্যালুট জানাই, তবে বলতে চাই আমাদের সিদ্ধান্ত নিজেদের ভূমিতে থাকা। মার্কিন প্রশাসনের ইন্ধনে ইহুদিরা যে পরিকল্পনা করেছে তা ব্যর্থ হবে। ফিলিস্তিনি জনগণের সমর্থনে যারা সমাবেশ মিছিল করছেন তাদের সাধুবাদ জানাই এবং আহ্বান জানাই এটা যেন অব্যাহত থাকে। ইউরোপ, আমেরিকা, লাতিন দেশগুলোতেও ইসরায়েলের আগ্রাসন, হত্যা, ধ্বংসের প্রতিবাদ জানাচ্ছে মানুষ। গাজা সীমান্তবর্তী ইসরায়েলি সামরিক ঘাঁটি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ভিডিও প্রকাশ করল তার কার্যালয়, যাতে দেখা যায় অভিযানের পরবর্তী ধাপের ব্যাপারে সেনাদের সাথে কথা বলছেন নেতানিয়াহু। জবাবে মাথা নাড়েন এক ইসরায়েলি সেনা। যুদ্ধের কৌশল ও পরিকল্পনা নিয়ে আলাপ করেন ইহুদি বাহিনীর সাথে। পুরো ঘাঁটি ঘুরে দেখেন নেতানিয়াহু। হামাসের বিরুদ্ধে যুদ্ধে সাহস দেন সেনাদের, অস্ত্র সরঞ্জামের খোঁজখবর নেন।
দক্ষিণাঞ্চলীয় শহর দেরত ছাড়তে নারাজ 7,000-এর বেশি ইসরায়েলি। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে তথ্যটি জানালো আল জাজিরা। অভিযানের শুরুতেই শহরটিতে হামলা চালায় হামাস যোদ্ধারা। টানা 20 ঘন্টা ধরে চলে ইসরায়েলি বাহিনীর সাথে লড়াই। এর মধ্যে বহু বাসিন্দা প্রাণ হারান, জিম্মি করা হয় 30 জনকে। এই পরিস্থিতিতে 12 অক্টোবর প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জরুরি ফোন কল করেন শহরের মেয়র। অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে নিতে চান কেন্দ্রীয় সরকারের সহযোগীরা। এর মধ্যে 60% বাসিন্দাকে আগামী 10 থেকে 12 দিনের জন্য সরানো হয়েছে অস্থায়ী আশ্রয় শিবিরে। তবে বেঁকে বসেছেন 25 থেকে 30 ভাগ বাসিন্দা। তাদের বক্তব্য, কোনো হুমকিতেই নিজ জন্মভূমি ছাড়বেন না। গাজা সীমান্তে 1,000 টন খাদ্য সহায়তা নিয়ে অপেক্ষা করছে মিশর ও তুরস্কের পাঠানো 100টি ট্রাক। ইসরায়েলের সাথে সমঝোতায় পৌঁছাতে পারলেই মিলবে প্রবেশের অনুমতি। সিসি প্রশাসন জানিয়েছে, রাফা ক্রসিংয়ের মিশরীয় অংশ খোলা, কিন্তু হামাসের অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি অংশ অবরুদ্ধ। চলছে মিসাইল ও রকেট হামলা। পণ্য তো দূরের ব্যাপার, আগ্রাসনের জেরে গাজাবাসীও এই পথে পালাতে পারছে না। সিনাই ও গাজা উপত্যকার মাঝে যোগাযোগের একমাত্র পথ ক্রসিংটি। গেল সপ্তাহ থেকে ইসরায়েল, মিশর ও কাতার প্রশাসনের সাথে পথটি চালুর ব্যাপারে আলোচনা চালাচ্ছে মার্কিন প্রশাসন। একটি মানবিক করিডোর স্থাপনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মহলের নজর এখন মধ্যপ্রাচ্যে। স্পষ্ট হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে প্রতিবেশী দেশগুলোর নানা তৎপরতা, কারণ ইসরায়েলের ঘোষিত আলটিমেটামের সময় ফুরিয়ে আসছে। হু করে বাড়ছে গাজা উপত্যকায় প্রাণহানি। তার মধ্যে সিরিয়া লেবানন সীমান্তে নতুনভাবে ছড়ালো উত্তেজনা। এই অবস্থায় ইসরায়েলকে থামাতে বলছে বিশ্ব সম্প্রদায় দৌড়ছাপ। কোনো তাগিদ, আহ্বান বা উদ্বেগ প্রকাশে গাজা উপত্যকায় থামানো যাচ্ছে না ইসরায়েলি আগ্রাসন। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি, লাখো মানুষ ছাড়ছে নিজ জন্মভূমি। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে চলছে দৌড়ঝাঁপ। মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশ সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সৌদি মিত্রের সাথে মুখোমুখি আলোচনায় উঠে এলো যুক্তরাষ্ট্রের অবস্থান। রিয়াদও দিল শান্তির বার্তা। ইসরায়েল বর্তমানে নারকীয়তার মধ্য দিয়ে যাচ্ছে। হামাস শুধু ইহুদিদের নয়, হত্যা করেছে 30টিরও বেশি দেশের বাসিন্দাদের। দ্বিতীয় বিষয় হলো, হামাস সন্ত্রাসী গোষ্ঠী, তারা ফিলিস্তিনের প্রতিনিধি নয়। গাজাবাসীর জন্য মানবিক করিডোর প্রতিষ্ঠায়ও কাজ করছে যুক্তরাষ্ট্র। খুবই কঠিন এবং উদ্বেগময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য, যার একমাত্র ভুক্তভোগী সাধারণ মানুষ। তাদেরই চুকাতে হচ্ছে চরম মূল্য, সুতরাং সহিংসতা থামাতে করণীয় নির্ধারণ করা উচিত। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় নতুনভাবে উপস্থিতি জানান দিচ্ছে চীনও। বিবৃতি অনুসারে মধ্যস্থতায় কাজ করবে বেইজিং। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে শুরু করবে রাষ্ট্রীয় সফর। সংঘাতের শুরু থেকেই সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে যোগাযোগ রক্ষা করছে চীন। এরই মধ্যে ফিলিস্তিনি, ইসরায়েল, মিশর, সৌদি আরব ও আরব আমিরাতের সাথে ফোন আলাপ হয়েছে। সব পক্ষ দ্রুত অস্ত্রবিরতি এবং সংঘাত অবসানে আগ্রহী। শান্তি আলোচনার স্বার্থেই যাচ্ছি মধ্যপ্রাচ্য সফরে। এ পরিস্থিতিতে হামাসকে পূর্ণ সমর্থন দিল ইরান। দলটির প্রধান ইসমাইল হানিয়ার সাথে কাতারে বৈঠকও করেন মিত্র দেশের প্রতিনিধিরা। জানান, যে কোনো মূল্যে থাকবে স্বাধীনতাকামীদের পাশে। যুদ্ধাপরাধী এবং ইসরায়েলের সমর্থকদের সতর্ক করছি, পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগেই যুদ্ধ থামান। পাশাপাশি হিজবুল্লাহ প্রস্তুতি নিচ্ছে, তারা অভিযান চালানো শুরু করলে ইসরায়েলি ভূখণ্ডে হবে তাণ্ডব। জাতিসংঘ এবং ইইউ অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে আসলেও তাতে কর্ণপাত করছে না ইসরায়েল। উল্টো স্থল, জল ও আকাশপথে সর্বাত্মক অভিযান শুরুর প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভূমধ্যসাগরের দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএসএস ডুয়াইট আইজেনহাওয়ার মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার তথ্য নিশ্চিত করলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। জানান, কোন অভিযানে অংশ নেবে না এইসব যুদ্ধজাহাজ, তবে মিত্র ইসরায়েলের প্রতি সমর্থন জানাতেই দ্বিতীয় রণতরী পাঠানো হচ্ছে অঞ্চলটিতে। মূলত বন্ধুরাষ্ট্রের সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ, জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়া তৃতীয় পক্ষের উস্কানি ভণ্ডুল করতেও নেওয়া হয়েছে এই উদ্যোগ। ভার্জিনিয়া থেকে রওনা হয়েছে আইজেনহাওয়ার, তাতে থাকবে F-15, F-16 এবং A-10 ফাইটার জেট। গেল সপ্তাহে এই ভূমধ্যসাগরে নোঙর করেছে ইউএসএস গেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী।
ইসরায়েলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলায় প্রাণ হারিয়েছেন 279 সেনা সদস্য। রোববার এই তথ্য নিশ্চিত করেছে প্রতিরক্ষা বিভাগ। এছাড়া হামাসের কাছে বন্দী আরও 126 ইসরায়েলি, তাদের জীবিত উদ্ধারে চলছে গোয়েন্দা বিভাগের অনুসন্ধান। এর মধ্যে এক নারী ও দুই শিশুকে মুক্ত করেছে হামাস। পাশাপাশি স্বাধীনতাকামী সংগঠনটির গোপন টানেল লক্ষ্য করে জোরালো অভিযান চালানো হচ্ছে। গেল সপ্তাহে ইতিহাসের স্মরণীয় অপারেশন আল আকসা ফ্লাড পরিচালনা করে হামাস। ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে চালায় অভিযান, যাতে প্রাণহানি 1300 ছাড়িয়েছে। হামাসের নজিরবিহীন হামলার আগেই ইসরায়েলকে সতর্ক করেছিল মিশর, এমন দাবি অস্বীকার করেছে তেল আবিব। শনিবারই তথ্য নিশ্চিত করল প্রধানমন্ত্রীর দফতর। সম্ভাব্য হামলার বিষয়ে তথ্য দেওয়ার খবরকে পুরোপুরি অসত্য বলে অভিহিত করে কর্তৃপক্ষ। তবে হামাসের আকস্মিক আক্রমণের 2.5 ঘন্টা আগে একটি অস্বাভাবিক গোয়েন্দা তথ্য পায় শিনবেত। এ নিয়ে ভোর 4টার দিকে জরুরি বৈঠকও হয়েছিল, তবে নিশ্চিত তথ্যের অভাবে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এর আগে মার্কিন এক আইন প্রণেতা দাবি করেন, 3 দিন আগেই হামলা আশঙ্কার কথা জানিয়েছিল মিশর। এরপরেই ইসরায়েলের ব্যর্থতা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। লেবানন সীমান্তে বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক নিহতের ঘটনায় চলছে পাল্টাপাল্টি দোষারোপ। পরস্পর দিকে অভিযোগের তীর ছুটছে ইসরায়েলি ও লেবাননের সেনাবাহিনী। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসাম আবদুল্লাহ নিহা নামের ওই সাংবাদিক প্রাণ হারান। শুরুতে ওঠে এই অভিযোগ, তবে সেটি অস্বীকার করেছে ইহুদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাল্টা দাবি, হিজবুল্লার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলে নিহত হন ইসাম। তবে এই ঘটনার জন্য ইহুদি সেনাদেরই দায় করছে লেবানন। জাতিসংঘে অভিযোগ দায়েরের কথাও জানিয়েছে দেশটি। শনিবার নিজ শহরে সমাহিত করা হয় ইসাম আবদুল্লাহকে। আবারও সিরিয়ায় বিমান হামলা চালালো ইসরায়েল। এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো আগ্রাসনের শিকার হলো আলেপ্পো বিমানবন্দর। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই তথ্য, জানায় ভূমধ্যসাগরের দিক থেকে ছোড়া হয় গোলা, ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু স্থাপনা, বন্ধ রয়েছে বিমান চলাচল। বৃহস্পতিবারও হামলার শিকার হয় এয়ারপোর্টটি। একই দিন দামেস্ক বিমানবন্দরেও মিসাইল ছোড়া হয়। হামলার পেছনে ইসরায়েলকে দায়ী করে সিরিয়া। অবশ্য তেল আবিব কিছু জানায়নি। সিরিয়ার প্রধান দুইটি বিমানবন্দর দামেস্ক ও আলেপ্পো কেবল বেসামরিক চলাচলই নয়, সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহার হয় এগুলো। বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো বিশ্ব। শনিবার উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোয় দেখা যায় মহাজাগতিক এই সৌন্দর্য। এই গ্রহণে কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্য ও চাঁদ ও পৃথিবী একই লাইনে এসে দাঁড়ায়, ফলে চাঁদের আড়ালে ঢাকা পড়ে সূর্য। এই সময় গোল চাকতির মতো চাঁদকে ঘিরে চারপাশ থেকে টিকরে বের হয় সূর্যের আলো, ফলে সূর্যকে দেখা যায় গোলাকার আংটির মতো, তাই একে রিং অফ ফায়ার বলা হয়। শনিবার মেক্সিকো ছাড়াও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য এবং লাতিন দেশ ব্রাজিল ও কলম্বিয়ায় মহাজাগতিক এই দৃশ্যের সাক্ষী হন সাধারণ মানুষ। আকাশ পরিষ্কার থাকায় বেশিরভাগ এলাকায় খালি চোখেই দেখা গেছে গ্রহণ। দর্শক আর যমুনা আইডেস্কের আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।